হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু হ্যাপি ফ্যামিলি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর অবশ্যই সাবধানে আছো তো আজকে আমার খুব আনন্দ হচ্ছে গৌরিকাদিকে একটু হাততালি দিয়ে দিই থ্যাংক ইউ দি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ কেন বলো তো এই যে তুমি আজকে আমাদের নাম নিলে আমাদের জন্যেও কিন্তু তোমার ভিডিও ভিউস পাও এটা তুমি আজকে স্বীকার করলে অন ক্যামেরায় থ্যাংক ইউ সো মাচ তুমি যে কৃতজ্ঞতা জানাতে জানো এইটুকু ভেবে সত্যিই ভালো লাগছে আর গৌরিকাদি তো অবশ্যই কাউকে কাউকে না কাউকে পাঠাবে এখানে খুব ব্যাড কমেন্ট করতে সেটাও জানি তো আজকে রবীন্দ্রকে নিয়ে যেটা করলে সত্যি প্রশংসনীয় থ্যাংক ইউ আহ আমি প্রণাম জানাচ্ছি মন থেকে কারণ তো আমি পার্সোনালি চিনি না তোমরা চিনো যাই হোক যেটা করেছে যে উপকারটা করেছে তার জন্য যে তোমরা তার কাছে কৃতজ্ঞ এটা ভেবে সত্যিই ভালো লাগছে যে তোমরা কৃতজ্ঞতাও জানাতে জানো আসলে কি বলতো এখানেও তোমাদের স্বার্থ আছে এখানেও আসছি এক এক করে আসছি রবীন্দ্র তোমাদেরকে ভীষণ উপকার করেছে তো রবীন্দ্র তোমাকে চ্যানেলটা খুলতে বলেছে হান্ড্রেড পার্সেন্ট উপকার সেই কারণে তোমরা চ্যানেলটা খুলেছো তার তোমরা আজকে হঠাৎ তোমার ওয়ান মিলিয়নের আগে তো আরো অনেক সাবস্ক্রাইবার হয়েছিল তারপরে তো ওয়ান মিলিয়ন এসছে এতদিনে তোমার এত বড় ক্যামেরার সামনে নিয়ে আসার ক্ষমতা হয়নি ইচ্ছেও হয়নি উত্তরীয় দিয়ে সম্মান জানানোর প্রশ্নই ওঠেনি এত দিন হঠাৎ আজকে তোমার খুব ইচ্ছে ডাকলো যে রবীন্দ্রকে এই সম্মানটা দিতে হবে সম্মানটা দিয়েছো সত্যিই খুব ভালো আমাদের সত্যিই খুব ভালো লেগেছে এটাই তো উচিত যে একটুখানি উপকার করে না তাকে মনে রাখা উচিত তাকে মাথায় করে রাখা উচিত যেটা তোমার রবীন্দ্র ক্ষেত্রে দেখিয়েছো তো তার জন্য সত্যিই তোমাদের থ্যাংক ইউ কিন্তু এটা সবার ক্ষেত্রে দরকার তাই না তো এতদিন তোমাদের রবীন্দ্রার কথা মনে পড়েনি যে রবীন্দ্রাকে রবীন্দ্রাকে নিয়ে তোমাদের অন ক্যামেরায় আসা দরকার হ্যাঁ রবীন্দ্র নাম নিয়েছো কিন্তু কেউ রবীন্দ্র চিনতো না কেউ তোমার চিনতো কিন্তু তুমি কাউকে চেনাওনি নাম নিয়েছ কিন্তু এরকম অন ক্যামেরা তুমি আর উত্তর দাওনি তো আজ হঠাৎ জন্মদিনে কথা মনে পড়ে তাকে ক্যামেরার সামনে আনার ইচ্ছা হলো তাকে উত্তরীয় দিয়ে সম্মান জানানোর ইচ্ছে হলো খুব ভালো কথা তোমরা কৃতজ্ঞ জানালে তো কৃতজ্ঞতা জানাতে গেলে তো আরো লোকের প্রতি তোমাদের কৃতজ্ঞতা জানানো দরকার যেমন রবীন্দা যেমন তোমাদের চ্যানেল খোলার জন্য চন্দন বলেছিল তার জন্য তোমরা এত বড় সম্মান তাকে দিলে খুব ভালো কথা থ্যাংক ইউ কিন্তু এসে কিন্তু তোমার চ্যানেলে কোনো কাজ করেনি কাজ করেছে কে অঞ্জনাদি তাহলে তোমাদের কৃতজ্ঞতা স্বীকার করার মতো তো আর রয়েছে সেখানে কি একটু সেখানে একটু কৃতজ্ঞতা জানাও অঞ্জনাদের ভূমিকা ভূমিকাও তো তোমাদের চাইলে কম নেই প্রচুর অঞ্জনাদিকে মি মাই ডটারের কথা বলছি প্রচুর প্রচুর অঞ্জনাদিকে ব্যবহার করেছ তার কাছে একটু কৃতজ্ঞতা জানাও পাঁচ বছরের জন্মদিনে সেটা কিন্তু জানালে না কেন বলতো তো কে জানালে তোমার লাভ আছে তোমার এখানেও স্বার্থ আছে আমি সেটাই এসেছি রবীন্দাকে জানালে তোমার অনেক লাভ আর অঞ্জনাদিকে জানালে তোমার কোনো লাভ নেই তুমি পাবলিসিটি পাবে না এখানে কিন্তু তোমার প্রচুর স্বার্থ জড়িয়ে তুমি স্বার্থ ছাড়া এক সেকেন্ডও এগোও না তো তুমি দেখতেই পাচ্ছ যে তোমার চ্যানেলের অবস্থা কি মানে ভরাডুবি অবস্থা আর কি যাকে বলে আর হতে বাধ্য তুমি সেই ধরনেরই মানুষ তুমি এতটা অকৃতজ্ঞ মানুষ এতটা বেইমান মানুষ যে তোমার চ্যানেলে এটা অধঃপতন আসতে বাধ্য তুমি রবীন্দাকে নিয়ে এসছো শুধুমাত্র তোমার স্বার্থের জন্য তুমি ভিউজ বাড়ানোর জন্য তোমার কৃতজ্ঞতা স্বীকার করে লোকের কাছে মহান হওয়ার জন্য অঞ্জনা দিকে আনছো না কেন অঞ্জনা দিয়েও তো তোমার প্রতি তোমাকে অনেক উপকার করেছে সেসব ভুলে গেছো অঞ্জনা দি রান্না করে করে দিয়েছে সেগুলো তুমি ভিডিওতে ভুলে গেছো আর বলবো উপকার কথা বলবো তোমার চ্যানেলটা এই যে মিলিয়নে এসছে না এর পেছনে যেমন রবীন্দার হাত আছে রবীন্দ্র যেমন তোমাকে আসতে বলেছে ইউটিউবে তুমি এসছো তারপরে তোমার এটা হয়েছে আর অঞ্জনাদি কিন্তু তোমার ভিডিওটাকে এগিয়ে নিয়ে যাওয়ার সাহায্য করেছে সেটা ভুলছো কি করে আজকে তো এই কৃতজ্ঞতাটাও জানানো দরকার ছিল তোমার তাই না আর তুমি বললে না যে তোমার নিজের চেষ্টায় তোমরা এটা হয়েছো ভুল কথা হ্যাঁ নিজের চেষ্টা তো অবশ্যই ছিল কিন্তু তার পেছনেও যাদের পরিশ্রম ছিল তাদের কথা একটু বলো এতটা অকৃতজ্ঞ হয়েও না এতটা বেইমান হয়েও না তুমি আজকে তা একজনকে উত্তরীয় দিয়ে জানা সম্মান করছো যে সে তোমাকে চ্যানেলে আসতে বলেছে বলে আর যে তোমাকে চ্যানেলের এগিয়ে যেতে সাহায্য করলো তার কথা ভুলে গেলে এটা কি করে হবে বলো তো তাই না আর তুমি ওই যে বললে না আমরা ভিডিও করছি মানে আমরা আমাদের মতো ছোট্ট ছোট্ট ইউটিউবাররা তার মানে তোমারও রবীন্দ্র তোমারও কারোর হেল্প প্রয়োজন হয় তোমার অনেক বড় বড় সব ভক্তরা আছে না তারা এসে কমেন্ট করে তোমাদের নিজেদের কন্টেন্ট দাও নিজেদের কন্টেন্ট দাও নিজেদের চেষ্টায় বড় হও নিজেদের চেষ্টায় বড় হও তো তুমি কি নিজের চেষ্টায় বড় হচ্ছ তুমিও তো কারো না কারো হেল্প নিচ্ছ তোমারও হেল্পের প্রয়োজন হয় আর তার জন্য তুমি নিয়ে এসে ভিডিও করছো কারণ তোমার ভিউজের অবস্থা খুব খারাপ এখন কি করে ভিউজ বাড়াবে তার জন্য তুমি এখন পাগল হয়ে উঠেছো তো কি করবে রবীন্দ্রাকে তুমি ক্যামেরার সামনে আনতে বাধ্য আমাদের জন্য তোমাদের চ্যানেল দাঁড়াচ্ছে উপরে উঠছে থ্যাংক ইউ সো মাচ যে আমরা তোমার এইটুকু হেল্প তো করতে পারছি তোমার থেকে আমরা কিছু হেল্প পাচ্ছি না না পাই পাই বাদ দাও আমরা যে তোমাকে এইটুকু হেল্প করতে পারছি যে তোমার ভিউজ বাড়াচ্ছি তোমার চ্যানেলটা দাঁড় করাচ্ছি আরও সেটা তুমি স্বীকার করেছো তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ আর এই টেনশনে তুমি পাগল হয়ে চলেছো পাগল হতে যাচ্ছ মানে কি করো ভেবে পাচ্ছ না পাগলের মতো হেসে চলেছো আসলে অনেকে দুঃখে কাঁদে আবার দুঃখে আবার হাসে তুমি কোনটা করছে বুঝতে পারছি না যাই হোক তো অঞ্জনাদির যা যা ভূমিকা আছে মি অ্যান্ড মাই ডটারের তুমি বারবার ওই একটা কথা বলছো যে তোমার চেষ্টায় তোমার চেষ্টায় ভুল কথা তোমার তোমার যদি তোমার চেষ্টাই হতো না তাহলে তোমাকে বারবার এত অন ক্যামেরায় বলতে হতো না ভিউজ তো দেখছে কারণ তুমি ভালো করেই জানো কারণ তোমার ভেতরে সেটা আছে যে তুমি ভালো করে জানো যে তোমার চ্যানেলটা আজকে দাঁড়ানোর পেছনে কার হাত আছে সেই কারণেই তোমাকে বলতে হচ্ছে বারবার করে যেটা আমার চেষ্টায় বড় হয়েছি আমার চেষ্টায় বড় হয়েছি এতটা অস্ত্রতক্ষ হচ্ছে কি করে অঞ্জনাদের যেটুকু ভূমিকা তোমার ভিডিওতে রয়েছে তুমি প্লিজ একটু অঞ্জনাদের অঞ্জনাদিকে একটু কৃতজ্ঞতা জানাও তুমি কণিকার পেছনে ছুটেছিলে কেন যে তোমার চ্যানেলটাকে তুমি বাড়ানোর জন্য কিনা আমি লোকে সিম্প্যাথি নিচ্ছি যে দেখো আমি সবার জন্য কত কি করছি লোকে যাতে তোমাকে আরও ভিউজ দেয় কিন্তু তুমি বুঝতেও পারো যে কণিকা তোমাকে ছাপিয়ে যাবে আজকে তোমার ভিউজ দেখো আর তার ভিউজ দেখো আচ্ছা তুমি যদি বুঝতে পারতে না একটু যে একটু যদি টের পেতে যে কণিকা তোমাকে ছাপিয়ে চলে যাবে তুমি হারগিস কণিকার কাছে যেতে না আবার স্বার্থ ফুরিয়ে গেলে সবাইকে ছুড়ে ফেলে দাও তো আর অঞ্জনাদি শোনো সব থেকে বড় কথা অঞ্জনাদি তোমাকে প্রয়োজন নেই আর অঞ্জনাদির অনেক উপরে তোমার থেকে অনেক উপরে মানসিকতার দিক থেকে আর্থিক অবস্থার দিক থেকে সব কিছু থেকে সম্মানের দিক থেকে সব কিছু সব কিছু থেকে কিন্তু অঞ্জনাদি তোমার থেকে অন এই হ্যাঁ অঞ্জনাদি তোমার থেকে অনেক উপরে কারণ কি বলতো অঞ্জনাদির হাজব্যান্ড কিন্তু একটা গভর্নমেন্ট সার্ভিস করে তোমার হাজব্যান্ড ইউটিউব থেকে ইনকাম বাই চান্স যদি ইউটিউবটা বন্ধ হয়ে যায় অঞ্জনাদের কিন্তু কিচ্ছু যাবে আসবে না কিন্তু যাবে আসবে তোমার তুমি এতেই খাচ্ছ অঞ্জনাদি তো অঞ্জনাদি এতে খাচ্ছে না সুতরাং অঞ্জনাদিকে যতই তুমি ডাউন করার চেষ্টা করো না কেন অঞ্জনাদি ঠিক উপরে উঠবে আর দেখো তুমি একে তাকে ওকে হেল্প নিচ্ছ তোমার ভিডিওতে এখন আনছো নিজের ভিউজ বাড়ানোর জন্য অঞ্জনা দি কিন্তু কাউকে ভিডিওতে আনছে না তার নিজের ভিউজ বাড়ানোর জন্য তুমি আজকে রবীন্দাকে নিয়ে এসে যেটা যে মহান জিনিসটা তুমি প্রকাশ করতে চাইছো না সেটা শুধুমাত্র তোমার চ্যানেল বারোটা বেজে গেছে বলে ওই মানুষটাকে নিয়ে এসে তো ওই মানুষটাকেও তুমি ব্যবহার করছো তোমার স্বার্থে তুমি ওই মানুষটাকেও ব্যবহার করছো তাহলে তোমারও প্রয়োজন হয় সবাইকে তুমি সাবস্ক্রাইব নিয়েও তোমাকে সবার প্রয়োজন হয় আর আমরা তো ছোট্ট মানে ইউটিউবার আমাদের তো তোমাদের প্রয়োজন হবেই তোমাদের কাছে তো আমরা সাহায্য চাইতেই পারি তা আমরা ভুল জায়গায় নক করেছিলাম তুমি যে সে ধরনের মানুষ নও তুমি জানো যে আমাদের কাছে আমাদেরকে তুমি যদি কিছু হেল্প করো তোমার কোনো কিছু স্বার্থ সিদ্ধি হবে না আজকে বাধ্য তুমি রবীন্দার পেছনে ছুটেছ তাহলে যে মানুষ তোমাকে আজকে ইনকামের পথ দেখালো রীতিমতো তোমার তো ইনকামের পথ তুমি এটাকে খাও সুধুম তোমার তো ইনকামের পথ তো যে মানুষ তোমাকে ইনকামের পথ দেখালো সেই মানুষটাকে তুমি এত দিন কেন ক্যামেরার সামনে আনোনি তাকে এতদিন কেন কৃতজ্ঞতা জানাওনি এতদিন কেন উত্তরও দাওনি আজ হঠাৎ কেন তার সাহায্য নিতে হচ্ছে দেখেছ তুমি সা তোমার সাথে তুমি কি কি করতে পারো তুমি অনেক কিছু করতে পারো তোমার যদি ওই যে আমাদের মতো ইউটিউবাররাও কিন্তু তোমাকে হেল্প করছে দেখেছো আমরা যদি তোমাকে নিয়ে ভিডিও করছি আমরা অ্যাট দা ডেট কলকাতা তো ক্যানভাস করছি তাতেও কিন্তু তুমি যে স্বীকার করছো তাতেও কিন্তু তোমার ভিউজ বাড়ছে তাহলে সবাইকে তোমার দরকার কিন্তু তুমি কারোর দরকারে কাজে লাগছো না আমাদেরকেও তোমার প্রয়োজন তুমি যে আমাদের আমরা যে করছি তাতে যে তুমি এত খুশি তার জন্য আমরাও খুশি হলাম যে তোমাকে আমরা ভিউজ দিতে পারছি তোমার মতো একজন ওয়ান মিলিয়নকে আমরা ভিউজ দিতে পারছি তুমি তো সমাধিকে নিয়ে ভিডিও করলে এ কেমন আত্মীয় তো অনেক কিছু বললে অনেক কিছু শুনলাম কই বললে না তো যে এক আমি তো অপেক্ষা করেছিলাম আমরা সবাই যে এ কেমন বান্ধবী তোমার তো ন বছরের বান্ধবী তার সঙ্গে তোমার সে তোমার সঙ্গে এত বড় বেইমানি করেছে তোমার সঙ্গে এত বিট্রে করেছে নিশ্চয়ই তোমার সাথে মনে হয় তাহলে তুমি তো কই বললে না তোমাকে নিয়ে এসে ভিডিও করেছে তাহলে কই আনলে না তো এ কেমন বান্ধবী কারণ সেই সাহসটাই তোমার নেই তোমার সেই সাহসটাই নেই যার কারণে তুমি এ কেমন আত্মীয় এনেছ কিন্তু এ কেমন বান্ধবী সেটা তোমার থামনেলে আসেনি কারণ তোমার বলার কোনো মুখ নেই কারণ অঞ্জনাদির জন্য তোমার চ্যানেল আজকে এখানটায় তোমার যে গ্রহ হয়েছে না তার জন্য মেন ভূমিকায় আছে অঞ্জনাদি মি অ্যান্ড মাই ডটারের অঞ্জনাদি তুমি ইন অঞ্জনাদি তোমার থেকে অনেক 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 উপরে মানসিকতার দিক থেকে মানুষের দিক থেকে আর্থিকের দিক থেকে সব কিছু দিক থেকে অঞ্জনাদি তোমার থেকে অনেক উপরে অনেক উপরে তুমি অঞ্জনাদির কাছে একটু কৃতজ্ঞতা জানাও এতটা বেইমান এতটা অকৃতজ্ঞ হয়েও না একটু জানাও ওদেরকে কৃতজ্ঞতা একটু জানাও তাহলে তোমার আরো ভিউজ বাড়বে তোমার আরো ভিউজ হবে ওই যে যদি দাঁড়িয়ে যায় যদি আমাকে উপরে উঠে যায় কনিকার কাছে গিয়ে ঠকে গেছে তুমি কনিকাকে প্রমোট করতে গিয়ে নিজেই ঢুকে গেছে কনিকাকে কনিকা উপরে উঠে গেছে আজকে তোমার এই দোষে তোমার ভিউজ দেখেছ যার ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইব তার চোদ্দ হাজার বারো হাজার আট হাজার ভিউজ তোমাকে সবাই বর্জন করছে বর্জন ত্যাগ কারণ তোমার মেন্টালিটি সবাই প্রকাশ পেয়ে গেছে সবাই প্রকাশ পেয়ে গেছে যার কারণে সবাই তোমাকে ত্যাগ করছে এখনও বুঝতে পারছো না হ্যাঁ অবশ্যই বুঝতে পেরেছো না বুঝতে পারলে কি আর এই রবীন্দাকে নিয়ে আসো ক্যামেরার সামনে কত ঘটা করে সবাইকে জানিয়ে ক্যামেরার সামনে উত্তরীয় দিচ্ছ রবীন্দাকে সম্মান জানাচ্ছো নিজের স্বার্থে নিজের স্বার্থে তুমি কত কি করছো দেখেছো তুমি আর যে কাকে কাকে আনবে আমরা অপেক্ষায় থাকলাম তা কৃতজ্ঞতা যেমন তুমি রবীন্দার ক্ষেত্রে দিয়েছো জানিয়েছো সেটা খুবই ভালো কথা তোমার ভিউজ বাড়ানোর জন্য অঞ্জনা দিকেও একটু জানাতে পারতে ডাইরেক্ট না হলে ইনডাইরেক্ট একটু জানাতে পারতে অঞ্জনা দিকে তাতেও সবাই ভালো ভালো বলতো তোমাকে তুমি এতটাই অকৃতজ্ঞ এতটাই বেইমান যে তুমি তাকে মানে তাকে ইগনোর করার জন্য তুমি বারবার তোমাকে বলতে হচ্ছে যে আমার নিজের চেষ্টায় আমি বড় হয়েছি আমার নিজের চেষ্টায় বড় হয়েছি আরে ভুল কথা লোককে কেন ভুল কথা মানে দিচ্ছো সবাই দেখেছে অঞ্জনাদির ভূমিকা সবাই দেখেছে অঞ্জনাদী রান্না করেছে সেই সব রান্নাগুলো নিয়ে তুমি ভিডিওটা দেখিয়েছ আরো কত কি অনেক কিছু সব বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে তোমার কাছে তুমি সৃষ্টি তোমাকে সৃষ্টি মানে ও সৃষ্টি বলা ভুল সৃষ্টি করেছে রবীন্দা অঞ্জনাদি সেই সৃষ্টিটাকে এগিয়ে নিয়ে চলেছিল তোমাকে হেল্প করেছিল এগিয়ে যাওয়ার জন্য আহ প্রতি যে দুর্ব্যবহার হচ্ছে সেটা করোনা। অনেক কথা তুমি অঞ্জনা দিকে ইনডাইরেক্টলি বলছো সেটা আমরাও বুঝতে পারছি এগুলো বলো না আমরা সবাই বুঝতে পারছি কিন্তু তাতে তোমার ভিউস কমছে বাড়ছে না অঞ্জনাদি অঞ্জনাদির জায়গাতেই আছে তুমি অঞ্জনাদিকে ছোট করতে পারবে না হ্যাঁ ও ভালো করে ভিডিও করছে না প্রতিদিন দিচ্ছে না হ্যাঁ ভালো ভিডিও করছে কিন্তু প্রতিদিন দিচ্ছে না হয়তো ভিউস কম তাই বলে অঞ্জনাদিকে একদম নিচে নামাতে চেয়েও না তোমার থেকে অনেক উপরে মানসিকতার দিক থেকে সব কিছুর দিক থেকে তাই না আমরা তোমার ভিউজ বাড়ানোর জন্য আবার ভিডিও করব। তাতে যদি তোমার একটু ভিউজ বাড়ে চিন্তা করো না আছি আমরা আছি যদি আমার ভিডিওটা তোমাদের মনে হয় যে আমি ঠিকঠাক বলেছি যদি তোমাদের মানে ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে যে বেলায়কনটা আছে অবশ্যই প্রেস করে দিও আর অল অপশনটা অবশ্যই ক্লিক করো আজকে আসি টাটা